সাউথ গোয়ার একটা মাস্ট ভিজিট ক্যাফে হচ্ছে দ্য মিল সত্যি কথা বলতে এটাকে বাইরে থেকে ক্যাফে বলে খুব একটা মনে হচ্ছে না আর গোয়া যাওয়ার আগে আমি জানতামও না যে এইরকম একটা ক্যাফে ওখানে আছে আমার হাজব্যান্ডই প্ল্যান করে রাখে ফিফটিন্থ অগস্ট ছিল আমার বার্থডে তো ওই দিন আমরা লাঞ্চের জন্য এখানে গেছিলাম তো ঠিক এন্ট্রি নেওয়ার আগে যে ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দূরে পাহাড় সামনে গাছ খুব ভালো লাগছিলো দেখতে অ্যাকচুয়ালি এটা ছিল একটা রাইস মিল যেটাকে রেনোভেট করে একটা ক্যাফের লুক দেওয়া হয়েছে এখানে বেসিক্যালি ভেগান ফুড পাওয়া যায় এছাড়া সবই ভেজ নন ভেজের মধ্যে একমাত্র অপশন হচ্ছে এগ তো আমি তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি বাঁদিকে এটা হচ্ছে রিসেপশন ভেতরে ক্যাফের যে লুকটা সেটা সত্যিই অন্যরকম মানে অনেক ক্যাফেতে গেছি বাট এই রকম লুক পাইনি কোথাও আর তার থেকেও বড় কথা ভেতরে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে দেখে এটাকে রাইস মিল বলে মনে হচ্ছে না ওখানকার যে স্টাফেরা ছিলেন ওনারা প্রচণ্ড ফ্রেন্ডলি আর আমরা এটা হচ্ছে ওখানকার একটা ফেমাস প্লেট আমরা যা যা কিছু অর্ডার করেছি কোনটার কি প্রাইস সবটা আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আমরা ওখানে স্মুদিও ট্রাই করেছিলাম এটা প্রচণ্ড থিক কী স্মুদি ছিল এটার কি প্রাইস সেটাও দেওয়া আছে আর যেহেতু ছিল ওই দিন আমার বার্থডে তো একটা পেস্ট্রি তো নিতেই হতো তো সেহেতু আমরা এটা চুজ করেছিলাম আর এই হচ্ছে বিল তোমরা এখানে চেক করে নিতে পারো কোন জিনিসটার কি প্রাইস আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ